প্রথমবার ভোটের ময়দানে লড়াই এবং প্রথমবারই বাজিমাত। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন পূজা পাজাব। প্রথম দিন কালী মন্দিরে গিয়ে এই প্রচার শুরু করেছিলেন এবং আজকে এখানে ভোটের রেজাল্ট আউট হয়ে গেছে, তুমি জিতে গেছো, কি বল? নিশ্চয়ই যাব, এখান থেকে ইচ্ছা আছে ভগবানের মন্দিরে যাওয়া, খুব ভালো লাগছে। সকলে মিলে সুন্দর করে কাজ করেছি, মানুষ ভোট দিয়েছেন, ওটা ওনাদের আশীর্বাদ একটা বিশাল। কোন টিপস? রাজ্যের মন্ত্রী তোমার মা এবং দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করছেন, এটা তো জীবনের একটি অঙ্গ। টিপস বলতে সব জিনিসে যেরকম আমি কথা বলি, এটাও সেরকম ভাবেই কথা বলবো। মানুষের জন্য প্রথম কোন কাজটা? অনেক সমস্যা ছিল বডে শুনছিলাম, জলের কিছু লোকের ড্রেনের অসুবিধা বলছিল, তারপরে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন ডিসিপ্লিন, যেটা আমার মাথায় সব থেকে আগে এসে কমিউনিটি হল একটা লাগবে। আর অনেক জায়গায় ধরুন বডে কিছু মানে ঠিক ইনডিসিপ্লিন অ্যাক্টিভিটিস হচ্ছে, সেগুলোকে বন্ধ করা। যেটা দিদি বলছিলেন যে সময় শশীদি নিজে রাজনীতির ময়দানে নেমেছিল, তোমরা তাকে হেল্প করেছিলে, তোমরা সাহায্য করেছিলে দেওয়াল লেখন দিয়ে, আজকে তিনি নিজে ভোটের ময়দানে, এটা কতটা পজিটিভ ইঙ্গিত দিল? নিশ্চয়ই অনেকটা পজিটিভ ইঙ্গিত, এবং ভোটের ময়দানে এটা আমার ফার্স্ট বলতে পারেন ইলেকশন, কিন্তু আদারওয়াইজ বাকিটুকু তো আমার কাছে নতুন নয়, তো ভালো লাগছে। নিজে এখন এবারে ক্যান্ডিডেট, এটা একটা অন্যরকম অনুভূতি। একেবারে শংসাপত্র তিনি নিয়ে এই মুহূর্তে কিন্তু গণনা কেন্দ্রের বাইরে বেরিয়েছেন এবং দেখা যাচ্ছে রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনিও কিন্তু এখানে রয়েছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এবং আমরা প্রস্তুতি পর্বেও বলেছিলাম মঞ্চ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী, এটাই তাকে পূজাকে অনেক এগিয়ে দিয়েছে। তারপরেও এই ওয়ার্ডে আমরা ঘোরার সময় দেখলাম প্রচুর আশীর্বাদ তাকে দিচ্ছিল, সুতরাং সবটাই মিলে খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে। অনেক অনেক ভোট দিয়ে জয়ী হয়েছে, অনেক অনেক কাজ করার জন্য একটা উৎসাহ পেল। ক্যামেরায় বাপি মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।